আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বড় বালাই তা বোঝাতেই শাহরুখ খান তার ফ্যান সিনেমাটি করেছিলেন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ফ্যানেদের সঙ্গে নিজেদের ইন্টারাকশনের জন্য স্টারেরা বেছে নিয়েছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সাইটগুলি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সেই সমস্ত তারকারা তাদের ফ্যানেদের উদ্দেশ্যে নানান রকম শুভেচ্ছা বার্তাও দেন, আর নিজেদের কাজের প্রমোশন তো আছেই। এবার তার সেই ফ্যানেদের মন মজাতেই ভূতের চরিত্রে টলিউডের সুপারস্টার চিত। না, বসের সূর্যকে কোনো হরর মুভিতে অ্যাক্টিং করতে দেখা যাওয়ার সম্ভাবনা অন্তত এই মুহূর্তে নেই। তবু ভূতের সাজেই দেখা গেল এই সুপারস্টারের ছবি। আসলে পাশ্চাত্যের হ্যালোউইন পালনের হুজুগ এখন এখানেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সেই হ্যালোউইনের দিনেই এই ভূতের সাজে সজ্জিত ছবিটা নিজের ফ্যানেদের এন্টারটেন করতে আপলোড করেছেন জিৎ নিজের ফেসবুক পেজে, সঙ্গে ক্যাপশন হ্যাপি হ্যালোউইন ট্রাই দিস ফর ইউ। ছবিতে যে লুকসে তাকে দেখা যাচ্ছে সেটা অবশ্য কোনো মেকআপ নেওয়া লুক নয়। জিতের এই ছবিটা কোনো বিশেষ অ্যাপ কিংবা ফটোশপে বানানো, কিন্তু বাংলা সিনেমার মার্কেট থেকে তো এই সুপারস্টার এখন ভূতের মতোই গায়েব হয়ে গেছেন। সেই কোন জুন মাসে রিলিজ করেছিল বস টু, তারপর পুজো কেটে গেল, দিওয়ালি চলে গেল, অথচ তার নতুন কোনো সিনেমাই রিলিজ করলো না। প্রতিদ্বন্দ্বী দেব যেখানে চ্যাম্প করার পর ককপিট রিলিজ করেছেন, বড়দিনে নিয়ে আসছেন অ্যামাজন অভিযান, সেখানে জিতের কোনো ছবিই নেই বস টুর পরে। তার ফ্যানেরা খুব আশা করেছিলেন যে ইন্সপেক্টর নটিকের মতো কমেডি মুভিতে অন্তত তাদের প্রিয় হিরোকে তারা দেখতে পাবেন এ বছরই, কিন্তু যা পরিস্থিতি তাতে ইন্সপেক্টর নটিকের রিলিজ এ বছর হওয়ার সম্ভাবনা দূরস্থ। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী বছরের গোড়ার দিকে মুক্তি পেতে পারে জিৎ নুসরত পারিয়া জুটির এই কমেডি মুভি, পরিচালক অশোক পাতি। সুতরাং এ বছরে আপাতত বস টুর সাফল্যে আনন্দ করার পাশাপাশি আগামী বছরের জন্য অপেক্ষা করা ছাড়া জিতের ফ্যানেদের কাছে অন্য কোনো বিকল্প নেই। বড়জোর দু একটা ফেসবুক লাইভ আর কিছু স্টিল পিকচার্সেই তারা দেখতে পাবেন তাদের প্রিয় সুপারস্টারকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।